জনজাতির রমণী হত্যার ২৪ ঘন্টার মধ্যে খুনি স্বামীকে পুলিশ জালে তুলেছে। খোয়াই জেলার কল্যাণপুর থানার অন্তর্গত হলই মুথাই এডিসি ভিলেজের হাজারিবাড়ি এলাকার দুই সন্তানের জননী তথা জনজাতি গৃহবধূ জেসমিন দেববর্মা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তার স্বামী মিন্টু দেববর্মাকে কল্যাণপুর থানার পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ঘটনার বিবরণে মহকুমা পুলিশ আধিকারিক জানান, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে মিন্টু দেববর্মা ও তার স্ত্রী জেসমিন দেববর্মা একই সাথে রাবার বাগানে যায় কাজ করতে। দুপুরে যখন তাদের কাজ শেষ হয় তখন স্বামী স্ত্রীকে বলে একসাথে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু তখন স্ত্রী যেতে না চাইলে দুজনের মধ্যে শুরু হয় বচসা। পরে উত্তেজিত হয়ে স্বামী মন্টু দেববর্মা শাবল দিয়ে স্ত্রীর মাথায় এলোপাথারি আঘাত করে ঘটনাস্থলে মেরে ফেলে। সেখানে তার মৃত স্ত্রীকে মাটি চাপা দেয় সে। পরে সেখান থেকে মিন্টু অন্যত্র গা ঢাকা দেয়। পরে খবর পেয়ে পুলিশ মৃত জেসমি দেববর্মার দেহ তুলে এনে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে এই ঘটনা তদন্তে নেমে কল্যাণপুর থানার পুলিশ অভিযুক্ত খুনি স্বামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পুলিশ একটি নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে। টিম কল্যাণপুর থানাকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে অশীকে দাঁড়াই ধন্যবাদ। গতকালকের যে একটা মারা কেস হয়েছিল কল্যাণপুরের কেস নাম্বার 43-100-02 যে কেসটা হয়েছে, সেই কেসের আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে। আমরা তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। সে তার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিল উত্তর মারানীপুর এলাকাতে। তো কালকে আমরা কোর্টে সুপার করব এবং পুলিশ রিমান্ডের জন্য আমরা প্রেয়ার করব। আজকে জাস্ট এখন থেকে প্রায় এখান থেকে আধা ঘন্টা আগে আমরা তাকে উত্তর মণিপুর এলাকা তার আত্মীয়ের বাড়ি থেকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ও বলছে যে ওর মেয়ে নাকি ওর মিসেস নাকি খুব বদরাগী এবং প্রায় ওভারকাম করার চেষ্টা করতো, তারপরেও সে মেনেছিল। কিন্তু গতকালকের আগের দিন ওর বাপের বাড়ি থেকে ওর নিয়ে এসছে, ওর মা তারা দিয়ে গেছে এবং সাবার সুন্দর করে সংসার করার জন্য প্রায় সময় নাকি সে বাপের বাড়িতে চলে যেত এবং স্কুটিও নাকি কিনে দিয়েছিল সে যাতায়াত করার জন্য ওনার স্ত্রীকে। তো সেদিন কাজে যাওয়ার জন্য ও অনিচ্ছা প্রকাশ করেছিল নাকি, যে ও খুব টায়ার্ড, ডেলি তো কাজ করে, আজকে সেদিন গতকালকে মানে কাজ করবে না। তারপরও তার স্ত্রী নাকি খুব জবরদস্তি বলছে না কাজে যেতে হবে, চলো বাগানে কাজে যাব। তো সেভাবে ওরা কাজে গিয়েছিল এবং রাবার বাগানে ও কাজ করছিল আর ওর মিসেস হচ্ছে ওই আলু জঙ্গলে যে আলু হয় আলুটা কোড়াচ্ছিল। তো দুপুর হয়ে গেছে বলে যখন সে ওর মিসেসকে বলেছে যে চলো দুপুর হয়ে গেছে এবারে চলে যাই চলো, তার ওর মিসেস নাকি বলছে যে না আমি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।